बहुत कम है, एकदम मुनासिब दाम में सामान बिक रहा, फल का कोई दाम नहीं है। समझ लिए, केला बिक रहा है आपका 150-100 से लेके आपका हार्डली 400 रुपया में, बढ़िया से बढ़िया बिक रहा है। किलो अंदीना बिकता 80-90-100 और साइड में बिक रहा 60 रुपया किलो, सस्ता बहुत है, आराम से एकदम आदमी बोल रहा खरीदार के सस्ता है। তাহলে বন্ধুরা খুব খুশির খবর যে আজকে এই ছট পূজাতে কিন্তু বাজার গরম কিন্তু দাম কিন্তু খুব বেশি নেই। এখানে দেখতে পাচ্ছেন মুন্না ভাই MBBS খুবই বেটা হুয়া হ্যায় ইধার, আকাশ ভি বেটা হুয়া হ্যায় বাজার লেকে, কেসে বাজার হ্যায় ভাই আকাশ? বাজার ঠিক হ্যায়, ইধার আও থোড়া ইধার আও, ঠিক হ্যায় বাজার ঠিক হ্যায়। আরে কে ঢোকালা কাকা জি বেচায় আবি? এখনো বলতে চাইছে না কলাকান্দি কোটা বেঁচেছে। আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ফল নিয়ে বসে আছে, আটা থেকে আরম্ভ করে পানি ফল সব কিছু ফল রয়েছে এখানে। আপ কিতনা সাল সে ছট পূজা কর রহে হ্যায়? আপ করতে হ্যায়? নাহি। আচ্ছা আপ করতে হ্যায় চাচি? ছট পূজা আপ করতে হ্যায়? ছট পূজা হম না কর রহে হ্যায়, মে ঘর মে কর রহা হ্যায়। আচ্ছা বগল মে। কিতনা সাল সে? হ্যাঁ। বাজার কাইসে হ্যায় আবি? বাজার বাজার সব ঠিক হ্যায়। अच्छा यहाँ पर आ गया कालीचरण, कालीचरण देखिए कोला का कांदी कैडो बचा है। अभी केला जो है ना बिक गया, थोड़ा सा बचा है। इस बार माल का रेट सब ठीक है, बेसी नहीं है, रेट भी सही है। अच्छा। अब बिक्री भी सही है, बाजार भी ठंडा से एकदम आराम से दुकानदारी हो रहा है। अच्छा। आई देखिए छठ माँ का नाम में केला लिए हैं, सबको दे रहे हैं बेचने के लिए। अब बाजार बढ़िया चले, सब ठीक हो छठ माँ का कृपा से। তো দেখুন এখানে ছট মায়ের কৃপায় কিন্তু খদ্দের থেকে দোকানদার সবাই কিন্তু খুব খুশি যে এরকম সুন্দর একটা বাজারে খুব কম দামে ফল বিক্রি হচ্ছে। দেখছেন প্রচুর মানুষের ভিড়, এই যে ধারে ধারে কিন্তু আখ রয়েছে, বড় বড় আখ দেখতে পাচ্ছেন। এখানে ছট পূজায় কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এখানে আখ বিক্রি করা হয়। এই যে আখ দেখতে পাচ্ছেন, আখ কত করে ভাই? আখ কত টাকা পিস আছে? হ্যাঁ 30 টাকা পিস। আচ্ছা এখানে আখ দেখতে পাচ্ছেন, আখ কত টাকা করে বিক্রি হচ্ছে? 30 টাকা করে, 30 টাকা পিসে আখ বিক্রি হচ্ছে এখানে। খুব সুন্দর সুন্দর বড় বড় আখ, কত উঁচু উঁচু লম্বা লম্বা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু কিছু না কিছু ফল নিয়ে সবাই দোকান লাগিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন কলার কাঁদি রয়েছে প্রচুর, বাজার বহুত ভালো, তো বন্ধুরা সবাই কিন্তু খুব খুশ যে এই বাজার আজকে এত ভালো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে ফল। আমরা দেখাতে চাইছি যে রানিগঞ্জ বাজার, রানিগঞ্জ ছোট শহর হলেও যে এত মানুষের ভিড়, এত উদ্যম, এত খুশি এই যে ছট পূজাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন এখানে ফুলের বাজারও লেগে গেছে, দেখতে পাচ্ছেন কলা নিয়ে যাচ্ছে প্রচুর মানুষ, এখানে ভিড় হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। পূজা মেয়ে নারকেল কেসে হোক আছে মালা দেবী, जमुनाबाद रानियागंज में है, जमुनाबाद। अच्छा नदी नहीं, पोखर में करते हैं, जमुनाबाद, जमुनाबाद। हमारा ठीक यही प्रतिटा पुजो प्रतिटा जगह अपन घुरे घुरे देखो। अपनारा साथे आछेन गौतमेर साथे, ताई आज के एत चैनल एत दूर एगिए छे एवं चैनल মনিটাইজেশন হয়ে গেছে। দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বলতে না বলতেই দেখুন এখানে আখ আরও চলে এসেছে, লম্বা লম্বা আখ মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে এখানে, মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে এখানে। দেখুন প্রচুর ভক্তরা আসছেন ডালা নিয়ে, এখানে ফাঁকা ডালা এখন দেখা যাচ্ছে কিন্তু যখন বেরিয়ে যাবে দেখবেন প্রচুর ডালার মধ্যে ফল রয়েছে। এখানে আরেকজন সিনিয়র সিটিজেনকে পেয়ে গেছি চাচি, এখানে সিনিয়র সিটিজেন একজনকে পেয়ে গেছি। আপ কিতনা দিন সে ছট পূজা কর রহে হ্যায়? কিতনা সাল? 50 সাল সে। বন্ধুরা আপনারা শুনতে পেলেন 50 বছর ধরে একটানা ছট মায়ের পুজো করে আসছেন। ক্যা নাম হ্যায় আপকা? বিমলা। হ্যাঁ বিমলা দেবী। বিমলা দেবী কোথা থেকে আসছেন? পাঞ্জাবি মোড় থেকে বিমলা দেবী আসছেন, 50 বছর ধরে ছট মায়ের পুজো করে আসছেন। তো এইবার কেসে লাগ রে ছট মায়ের পুজো? আচ্ছা কেসে মানাইয়েগা? আচ্ছা সে মানাইয়েগা। ছট পূজা
সবাই কিন্তু করতে পারে কারণ অনেক এখানে নিয়ম মেনে চলতে হয়। এখানে দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে ফল বিক্রির সাথে সাথে এখানে থলি একটা ব্যাপার আছে, নয়া থলি খরিদকে বাজার সব করতে হয় মানে নতুন থলি কিনে পরে বাজার করেন। এখানে দেখতেই পাচ্ছেন এই দোকান। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রানিগঞ্জে বাজারে দেখালাম যে কি ভিড় হয়েছে এই ছট পূজাকে কেন্দ্র করে। এই ছট পূজায় বিভিন্ন রকম ফলের দোকানে সব কিছু দোকানে কিন্তু ভিড় রয়েছে, উপচে পড়া ভিড়। এবং তার সাথে এখন এই সন্ধ্যেবেলার আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাড়িতে যেখানে যেখানে ছট হচ্ছে প্রতিটা বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, টুনি বাল্ব রয়েছে, দেখতে পাচ্ছেন কলা গাছ। এখানে রীতিমতো একটা পুজোর আমেজ চালু হয়ে গেছে। আচ্ছা দাদা, আপনারা কত বছর করছেন? আজ আমাদের মধ্যে 300 বছর থেকে এখানে আমরা আছি, আমরা 300 বছর থেকে ছট পূজা মানে আসছি। বন্ধুরা শুনতে পাচ্ছেন, রানীগঞ্জ গির্জাপাড়া 300 বছর অতিক্রম করে ফেলেছে এই ছট পূজা। আপনারা এই বছরটা কিভাবে মানাচ্ছেন, মানে অন্যান্য বছরের তুলনায় এই বছর আরো বেশি জাঁকজমক? এখানে আর বছর আমার বাবা ডেট করেছিল, সেই জন্য এমনি ভাবে মানাই না, এবছর আমরা ভালো করে মানাচ্ছি। তাহলে বন্ধুরা আরো অনেক বাকি আছে, এরপর আমরা আজকে জানবো আজকে ক্ষীর আছে। আজকে অনুষ্ঠান কিছু আজ আমাদের খালনা আছে, মায়ের ছট পূজায় পয়লা ভোগ আজকে, কালকে আমরা আরেক দিতে যাব নদীতে, পরশু দিন আমাদের পালন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে কিন্তু ক্ষীর, কালকে গেছে লাউ ভাত, এবং আগামীকাল সকালে যখন আপনারা দেখবেন তখন কিন্তু নদীতে আপনাদের ভিডিও দেখাবো। আজকে আপনাদের গির্জাপাড়ার প্রায় 300 বছরের এই পুরনো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো, প্রত্যেকের মনে হাসি আনন্দ দেখতে পাচ্ছেন, উচ্ছ্বাস। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে, একবার সবাই মিলে বলো বড় বড় ছট মাইয়াকে, বড় বড় ছট মাইয়াকে, বড় বড় ছট মাইয়াকে। আলপনা এবং ফুল দিয়ে এই যে দেখাই যাচ্ছে গোল্ডেন জুবলি 50 বছর। তাহলে বন্ধুরা 50 বছর অতিক্রম হয়ে গেছে, 300 বছর তো হলো, আর 50 বছরও কিন্তু এবারে অতিক্রম করেছে গোল্ডেন জুবলি, জয় ছট মাই। তো সত্যিকারে খুব সুন্দরভাবে সাজানো, বারবার দেখাচ্ছি খুব সুন্দরভাবে আলপনা, এবং তার সাথে আরও এখানে রয়েছে আলপনা দেখতেই পাচ্ছেন। তো চারিদিকে একটা খুশির মহল, সবাই কিন্তু চাইছে মা ছট মায়া সবাইকে যেন ভালো রাখে। বন্ধুরা এখানে আমরা অনেক কিছুই জানতে পারলাম এই দিদির কাছে, ঠিক এইভাবেই আপনাদের তুলে ধরবো রানীগঞ্জে এবং আশেপাশে এবং সারা দেশ জুড়ে কোথায় কি হচ্ছে আপনারা দেখতে পাবেন গৌতমের সাথে। চোখ রাখুন গৌতমের সাথে। ছট পূজার সবাইকে হার্দিক শুভকামনা দিচ্ছি। ভাবিজি কেসে লাগে আজ, আপ কত সাল সে ছট পূজা? 50 এর উপর। আচ্ছা, আপনারা দেখলেন যে 50 বছর প্রায় হতে চলেছে ভাবিজি এই ছট পূজা করছেন এখন, ছট মায়া ভাবিজি। তো এখানে অনেকেই দেখছেন সবাই রয়েছে, কেসে লাগে আপ কহাঁ সে? ও হম রানীগঞ্জ হাতিয়া তলা সে। কৈলাস যাদব, তো কৈলাস দা এখানে সামনে রয়েছে। কৈলাস দা কিছু বলুন যে প্রায় 50 বছর হয়ে গেল বোধ হয় আপনাদের? আমাদের 50 বছর উপরে হচ্ছে, মানে এরপর দেখুন আপনার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক সময়ে আবার মায়ের কৃপায় আপনি সুস্থ এবং এই পুজোটা হচ্ছে, কি মায়ের আশীর্বাদ। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগছে। আমাদের কালকে লাউ ভাত গিয়েছে, খুব ভালোভাবে পেরে গিয়েছে। আজকে আমাদের ক্ষীর ভাত আছে, কালকে বিকালবেলা আমাদের ঘাট আছে, পরশু দিন সকালবেলা আমাদের লাস্ট এই ঘাট আছে, তারপর আমাদের শেষ।
তো বন্ধুরা শুনলেন, আমরা আরও ডিটেলে যাব, পুজো সম্পর্কে জানবো, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন গৌতমের সাথে। তোমার নাম কে? লক্ষ্মী যাদব। ইহা পাশ আপ দেখিয়ে বেটা হুয়া হ্যাঁ, এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছেন। রবি সব কে নামে তোমারা? তোমরা তোমরা সব নাম বলো। তো সবাই কিন্তু খুব আনন্দ করছে এই ছট পুজোতে, দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি হয়েছে সব কিছু আপনাদের দেখালাম। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছেন এইটা মাটির উনুন কিভাবে করা হয়েছে দেখুন। ইঁট দিয়ে মাটি দিয়ে উনুন বানানো হয়েছে এবং এই উনুনের মাধ্যমেই যে ক্ষীর তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন, এবং তার সাথে এই নতুন চাকি সব কিছুই নতুন জিনিস দিয়ে সব কিছু করা হয় এবং আরও অনেক কিছু রয়েছে, আপনারা এইভাবেই দেখতে পাবেন গৌতমের সাথে। দেখছেন ছট পূজাতে কিন্তু সবাই খুশিতে আছে, সবাই দেখছেন খুব খুশিতে আছে। সবাই দেখছেন খুব খুশিতে আছে, ছট পরব কিন্তু খুব ভালোভাবে এই বছর সবাই খুশিতে কাটাচ্ছে, এ দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন রীতির আওয়াজ ছট পূজায়, সবাই একে অপরকে মহিলারা কিন্তু সিঁদুর পড়াচ্ছেন, বিবাহিত মহিলারা দেখতেই পাচ্ছেন। সবাই একসাথে বলা ছাড়বো।